এখন ফ্রাই প্যানের মধ্যে কতটুকু তেল দিলাম, এই 2 চামচের মতো তেল দিছি, এই চামচ দিয়া 2 চামচ তারপরে এটার মধ্যে আমি রসুন দিতেছি ফ্রাই প্যানে, তেল গরম হয় নাই, ঠিক আছে ফিরে আসি একটু পরে। রসুন গুলা লাল হয়ে গেছে তখন আমি পেঁয়াজ গুলা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা আমি এই লাল শাক আমার গার্ডেনের লাল শাকটা দিয়া বাজে হয়ে দিয়া লাল শাক বাজে ফিরে আসবো একটু পরে। এই পেঁয়াজ বাজির সাথে হাতকড়া গুলোও দিয়ে দিলাম, হাতকড়াটাও সিদ্ধ হইতে থাকবে পেঁয়াজের সাথে, লাল শাকের মধ্যে একটু হাতকড়ার টেস্ট আসবে, এই জন্য হাতকড়াটাও দিলাম, নরম হইতে থাকুক হাতকড়াটাও একসাথে পেঁয়াজের সাথে। আবার ফিরে আসবো, তখন একটু সব মশলা দিয়ে দিব শাকের মধ্যে, ধনিয়ার গুঁড়া, মরচের গুঁড়া আর একটু হলুদ, এই শাকটা লাল শাকের মধ্যে সাতফোড়া দিলাম, খাইতে একটু সাতফোড়া গ্রাম লাগবে, তারপরে এই মশলাগুলো দিলাম, এখন শাকগুলা দিয়ে দিব, আবার ফিরে আসবো, হাত ফোড়া দিলাম শাকের মধ্যে, এখন মিরকা মাছ পাজিয়া দশা ছড়াইয়া রাখছি, ভাজিয়া গোসা ছড়াইয়া রাখছি, বলতেই আবার গোসা মিলছে, এত বাচ্চি গোসা তবুও গোসা পাওয়া যায়, আর গোসা ভয় লাগে বন্ধুরা, যদি গলায় লাগে এতক্ষণ বাঁচলাম, তারপরেও গোটা মিলতেছে, কাঁটা মিলতেছে, কাঁটা মাছের কাঁটা অনেকক্ষণ ধরে বাঁচছি, তারপরেও মাছের কাঁটাটা দেখা যাচ্ছে, ঠিক আছে এখন আমি মাছের মধ্যে শাকের মধ্যে হাতকড়া মাছ সব দিয়া আলহামদুলিল্লাহ এখন খুব ভালো করে এটাকে আরো একটু সময় বিরাম করব, তারপরে আপনারাকে দেখাবো ফিরে আসি, ঠিক আছে। তো দেখেন মাছ দিলাম, সাতকরা দিলাম, লাল শাকের মধ্যে পুরা ফ্লেভার আসলো সাতকরা, এত গ্রাম সাতকরা ছোট ছোট করে পিস দিছি, তো সাতকরা গ্রাম আসছে, তার বাদে মাছের কাঁটা ফেলে দিছি দিয়া, মাছ রাত দিয়া মাছের কাঁটা ফেলে দিয়া ওইটার মধ্যে মিক্স করে দিছি, তো এই শাকটা দারুণ মজার শাক, তো আপনারা সবাই এইটা ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন, ভেরি ইয়ামি লাল শাক গার্ডেনের, ভেরি ইয়ামি, ভেরি টেস্টি, ইজ বিউটিফুল, দেখেন জর্জরা জর্জরা হয়েছে, তার মধ্যে সাতকরা আছে, দেখুন সাতকরা আছে, তার বাদে মাছ আছে, ইজ রিয়েলি ভেরি ইয়ামি টেস্টি, তো পছন্দের শাক কি বলবো বন্ধুরা, যারা হাতকড়া লাভা সেটা বুঝতে পারবেন, এ সাতকড়া দিয়ে শাকটা মাছের সাথে কি মজা লাগে, তাহলে ঠিক আছে, ভালো থাকেন সুস্থ থাকেন, আজকের জন্য শেষ, আরেকদিন আরেকটা ব্লগ নিয়ে আসবো আপনাদের সাথে, আল্লাহ হাফিজ।